দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া নিপা। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ের আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং, এবং আমরা আজ কথা বলবো এফিলিয়েট মার্কেটিং নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি এমপি, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব, এবং ফ্রিল্যান্সার আরিফুল হক। দর্শক, আপনিও আমাদের এই অনুষ্ঠানের মতামত বা প্রশ্ন করতে পারেন, আর সেজন্য ফোন করুন 8159355 থেকে 59 পর্যন্ত এই নাম্বারগুলোতে। আপনাদেরকে স্বাগত আমাদের আরটিভি অনুষ্ঠানে। দর্শক, আলোচনা যাওয়ার আগে এফিলিয়েট মার্কেটিং নিয়ে একটি প্রতিবেদন দেখে নিব। ঘরে বসে চাহিদা মতো প্রয়োজনীয় পণ্য ও সেবা পেতে ইন্টারনেট এখন সবচেয়ে কাঙ্ক্ষিত মাধ্যম। বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বিকিকিনের এই আয়োজন তথা ই মার্কেটিং এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। আর ই মার্কেটিং এর বিভিন্ন আয়োজনের মধ্যে অ্যাফিলিয়েটস মার্কেটিং হচ্ছে উদ্যোক্তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। এই অ্যাফিলিয়েটস মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ই মার্কেটিং এর অন্যতম এই আয়োজনে জুড়ি মেলা ভার। নিজে কোনো পণ্য উৎপাদন বা ক্রয়ে কোনো রকম বিনিয়োগ ছাড়াই হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা। আর এই জন্য অনায়াসে পেশা হিসেবে অ্যাফিলিয়েটস মার্কেটিংকে বেছে নেওয়া যায়, কেননা ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির মতে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2.5 কোটি। আগামী 2 বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। আর এই বর্ধিত ইন্টারনেট ব্যবহারের সুফল কাজে লাগিয়ে অনায়াসে হয়ে ওঠা যায় একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটিয়ার। ইতিমধ্যে দেশে অনেক তরুণ দারুণ সফলতা অর্জন করেছে অ্যাফিলিয়েটস মার্কেটিং এর সঙ্গে। সংশ্লিষ্ট কয়েকজন তরুণ জানালেন, একটু সচেতন হলে এবং মার্কেটটা ঠিকঠাক বুঝতে পারলে মাসে $1000 আয় খুব একটা কঠিন নয়। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিশ্বজুড়ে অ্যাফিলিয়েটস মার্কেটিং এর বাজার $5000 কোটি। প্রত্যাশা করা হচ্ছে আউটসোর্সিং এর অন্যান্য সেক্টরের মতো দেশের তরুণ সমাজ অ্যাফিলিয়েটস মার্কেটিং এও সফল হবে। আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা এবার আলোচনায় যাব। সারা দেশব্যাপী তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনারা কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন, যে আমি আপনাকে জানতে চাচ্ছি। তথ্য প্রযুক্তি আমাদের বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের আমাদের যে সময়সীমা, সেটা আমরা 2021 ধরেছি, এবং বর্তমান সরকার ইতিমধ্যে 3.5 বছর পার হয়েছে। আমি জাস্ট একটি উদাহরণ দিয়ে আমার কথা শুরু করছি। আমি যখন আমার নির্বাচনী এলাকায় প্রথম গেছি, বিভিন্ন স্কুলে গেছি, এবং আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে কম্পিউটার কে কে চিনো, তোমরা হাত তোলো। সেখানে কিন্তু পার্সেন্টেজ ছিল একেবারে 0.1। আজকে আমি এই 3.5 বছরের মাথায় যখন আমাদের এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করি এবং তাদের হাত তুলতে বলি, মোটামুটি 95%-এর মতোই বলা যায় যে তারা হাত তুলে যে না, তারা কম্পিউটার দেখেছে, কম্পিউটার সম্পর্কে কিছু না কিছু ধারণা হয়েছে। আমি এটা এই জন্যই বলেছি, যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব, আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাব, সেই ক্ষেত্রটিতে আমাদের স্টার্টিং হয়ে গেছে এবং আমরা বেশ অনেক দূর এগিয়েও গেছি আমরা বলবো। ইতিমধ্যে আমাদের যে আইসিটি পলিসি, সেই পলিসিটা প্রথম শুরু করা হয়েছে এবং পলিসি সাথে আমাদের তাল মিলিয়ে আমরা কাজ শুরু করেছি। প্রায় 3500 শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল
এবং কলেজে ইতিমধ্যে কম্পিউটার ল্যাব দেওয়া প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা বাংলাদেশে আমাদের 64টি ডিস্ট্রিক্ট আছে সেখানে আপনার ইতিমধ্যে ই সেবা কার্যক্রম যেটা শুরু হয়ে গেছে যার মাধ্যমে অতি সহজে জনগণ তাদের সেবা পাচ্ছে শুধু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে নয় আমাদের ইউনিয়ন পরিষদ লেভেলে একেবারে অর্থাৎ তৃণমূল পর্যায়ে যেটা চলে এসেছে ইতিমধ্যে সেখানেও ই সেবা কার্যক্রম চালু হয়ে গেছে এবং তার মাধ্যমে আমাদের জনগণরা খুব সহজে সেবা পাচ্ছে শুধু তাই নয় তার পাশাপাশি আপনার বিভিন্ন কার্যক্রম যেগুলো নিয়ে আগে মানুষের বিভিন্ন রকম সংশয় ছিল বিভিন্ন সমস্যা সৃষ্টি হতো যেমন ভূমি জরিপ থেকে আরম্ভ করে আরও বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমগুলো আছে সেই ক্ষেত্রেও আমাদের অনেক দূর এগিয়ে গেছে পাশাপাশি আমাদের ইজিপি যেটা বলে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিউমেন্ট সেই ক্ষেত্রটাতেও আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি যেটা আমাদের দেশের করাপশন এই করাপশনের ক্ষেত্রটা বা ট্রান্সপারেন্সি বলেন অ্যাকাউন্টেবিলিটি খুব মানে সুন্দর স্বচ্ছতা চলে আসাটা মানে সহজ হয়ে গেছে এই কার্যক্রমগুলো আরম্ভ হয়ে গেছে তাছাড়া আপনার বিভিন্ন উপজেলায় উপজেলায় ল্যাপটপ দেওয়া হচ্ছে মাল্টিমিডিয়া মডেম সরবরাহ করা হচ্ছে আর আপনি জানেন ইতিমধ্যে যে বর্তমান গভর্নমেন্ট সবাইকে আরও আরও উৎসাহিত করার জন্য আরও সহজে কম্পিউটার সম্পর্কে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে আরও তৈরি করার জন্য খুবই স্বল্প মূল্যে মাত্র 10,000 টাকায় আপনার ল্যাপটপ ইতিমধ্যে তৈরি হয়েছে যেটা বিতরণ হচ্ছে আমরা আশা রাখি 3.5 বছরে আমরা যে পর্যায়ে চলে গেছি এই সরকারের আর প্রায় 1.5 বছরের মতনই আছে আমি বলবো মনে করি যে আমাদের তো লক্ষ্য 2021 অত দূর আমাদের যেতে হবে না তার অনেক আগেই বাংলাদেশের প্রতিটি মানুষ ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায় কম্পিউটার আর বিভিন্ন আপনার কম্পিউটারের সাথে রিলেটেড যা কিছু সেই জায়গাটায় অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি জি আচ্ছা আমি জনাব আহসান হাবিবকে একটা প্রশ্ন করব যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন ধন্যবাদ আসলে বাংলাদেশকে যদি আমরা ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে চাই আমাদের প্রথমে যেটি করতে হবে ডিজিটাল একটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের এস্টাবলিশ করতে হবে এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের যে কম্পোনেন্টগুলি আছে আমাদের প্রথমেই কম্পিউটার রিলেটেড যে হার্ডওয়্যারগুলি আছে এবং হার্ডওয়্যারের অ্যাক্সেসরিজ আছে এই অ্যাক্সেসরিজ দিয়ে একটা হাইটেক কম্পিউটার ল্যাব প্রয়োজনে সেটাকে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে আমাদের সাইবার সেন্টারে রূপান্তর করতে হবে এবং এই সাইবার সেন্টারকে যদি আমরা সুন্দরভাবে রান করতে চাই আমাদের সফটওয়্যার ডেভেলপ করতে হবে এবং আমাদের যেহেতু শিক্ষাক্ষেত্রের স্টুডেন্টদের জন্য এটা দরকার আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নলেজকে শেয়ার করার জন্য আমাদের মাল্টিমিডিয়া ওয়েতে আমাদের শিক্ষাদান করতে পারি আমরা আর আরেকটি বিষয় আমাদের ইনফরমেশন সিস্টেম আমাদের ডেভেলপমেন্ট করতে হবে শিক্ষাক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদের যে টোটাল ডেটাবেসগুলি যদি আমরা মেনটেন করতে পারি আমাদের এই ডেটাবেসের মাধ্যমে আমরা কি করতে পারবো ছাত্রছাত্রীদের নলেজগুলোকে আমরা আরও ডিসক্রিমিনেট করে দিতে পারবো আর আরেকটি বিষয় আমাদের সবচেয়ে বড় একটি বিষয় সেটা হলো আইটি ম্যান পাওয়ার আমাদের গঠন করতে হবে যদি আমাদের সব ইনফ্রাস্ট্রাকচারই থাকে কিন্তু আইটি ম্যান পাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে পারবো না তো এখানে আমি যেটা বলবো এখনকার তরুণ প্রজন্ম তারা কিন্তু আসলে আপা বললেন যে মানে ছোট বাচ্চারাও কিন্তু এখন কম্পিউটার জানে এবং আমার একটা ছোট বাচ্চা আছে সেও কম্পিউটারে অনেক কিছু করতে পারে নিজে থেকেই তো আমার মনে হয় যে এখনকার যে জেনারেশনটা আজকে যেরকম এসএসসি পরীক্ষা হলো তারা কিন্তু ঘরে বসে এই ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে এসএমএস এর মাধ্যমে তারা রেজাল্টটা পেয়ে যাচ্ছে সো এটা কিন্তু আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশের অনেক বড় একটা মানে অগ্রগণ্য আমি মনে করব যে অনেক অগ্রগণ্য মানে অগ্রগামী হয়েছে আচ্ছা মার্চের তার পণ্য কোন এফিলিয়েটের মাধ্যমে বিক্রি হচ্ছে এটা কিভাবে নিশ্চিত হয় আরিফুল হকের কাছে জানবো আমরা জিনিসটা হচ্ছে যে মার্চেন্ট সে যেমন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে তেমনি আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিয়ার আমরাও অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকি তো প্রতিটা লিঙ্কেরই একটা ট্র্যাকিং সিস্টেম থাকে যখনই কোনো লিঙ্কে ক্লিক করে বায়ার তার প্রোডাক্টটা কিনে তখন একটা নোটিফিকেশন চলে আসে মানে বোথ এন্ডে চলে আসে এটা বায়ারের কাছে চলে যায় আর একটা নোটিফিকেশন চলে আসে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিয়ারের কাছে সো বায়ার খুব যে মার্চেন্ট সে সহজে ট্র্যাক করতে পারে যে এটা কোন অ্যাফিলিয়েট মার্কেটিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সেল হলো
সো সে তখন কমিশনটা তাকে পে করে দেয়। নিজের ওয়েবসাইট ছাড়া অন্য কোন উপায়ে অ্যাফিলিয়েটস মার্কেটিং করা যায়? হ্যাঁ, নিজের ওয়েবসাইটের মাধ্যমেই যে একমাত্র করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং তা না, কারণ এখন অনেক সোশ্যাল মার্কেটিং ওয়েবসাইট আছে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, তো কোটি কোটি ইউজার আছে, তো ওখানে ফ্যান পেজ ক্রিয়েট করে সেখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি যেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং হবে। তারপর অনেক জনপ্রিয় অনেক ব্লগ আছে, অনেক ফোরাম পোস্টিং সাইট আছে, যেমন ব্লগের মধ্যে আছে ফ্রি ব্লগ, ব্লগ স্পট, তো এগুলোর মাধ্যমেও একজন অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং করতে পারে। তো হ্যাঁ, এটা ঠিক যে তার ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে করাটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, কিন্তু এটাই অনলি ওয়ে না, অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা, আমাদের একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি শাহরিয়ার কবির, নোয়াখালী থেকে বলছি। জি বলুন, প্রশ্নটি করুন। সিজো.কম থেকে মাঝে মাঝে সিজো.কম এ আমি মার্কেটিং করি আর কি মূলত, কিন্তু সেখানে মাঝে মাঝে সেলস হওয়ার পরেও আর্নিং এর ডলারটা দেখায় না, তো এর কারণটা কি? এই অবস্থা আমি কি করতে পারি? বলুন। আচ্ছা, যখন নাকি আপনি এই ধরনের প্রবলেম ফেস করবেন, তো তখন আপনি আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যে cj.com ওদের সাপোর্টে আপনি হেল্প চাইতে পারেন। কারণ যখন নাকি আপনি সাপোর্টে আপনার প্রবলেমটা রেজ করবেন, তখন সে হয়তো একটা মধ্যস্থতা করবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই জিনিসটা ইয়ে করতে হবে, আপনারও খেয়াল রাখতে হবে যে করেসপন্ডেন্টটা ঠিক মতো হচ্ছে কি না, কিন্তু আপনি যেহেতু ডিরেক্ট কোনো কিছু করতে পারছেন না, আপনার সেক্ষেত্রে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের হেল্প নিতে হবে। ধন্যবাদ। জি বেগম, চুমকি এমপির কাছে জিজ্ঞেস করছি যে আপনি কি মনে করেন এই এই মেয়াদে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব? এই মেয়াদে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব কিনা আমাদের ইতিমধ্যে এক্সপার্ট যারা আছেন ওনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমরা তো অবশ্যই বিশ্বাস করি যে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অবশ্যই সম্ভব, এবং বর্তমান গভর্নমেন্ট এই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, আপনারা লক্ষ্যও করেছেন। আমাদের যে টার্গেট ছিল বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, আমাদের শিক্ষার্থীরা যারা আছেন তাদের কাজ পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়া, সেই কাজটা আমরা বেশ অনেক দূর এগিয়ে গেছি আপনারা জানেন, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন কার্যক্ষেত্র। এবং আমাদের যে প্রশাসনে যারা আছেন তাদেরকে ইতিমধ্যে সবাইকে ট্রেনিং দেওয়ানো হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যারা কম্পিউটার এক্সপার্ট হতে পারছে না তাদের জন্য প্রমোশনের ব্যাপারও কিন্তু চিন্তাভাবনা করছেন বিভিন্ন অফিস আদালতে, যার পরিপ্রেক্ষিতে তারা কম্পিউটার এক্সপার্ট হচ্ছে। এবং পাশাপাশি যেটা বলবো যে বর্তমানে আবার একটা বাজেট আসছে, আমরা জানি যতদূর এই বাজেটেও গুরুত্ব দেওয়া হবে আমাদের এই সেক্টরটাকে, এই সেক্টরকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে গাজীপুরে একটি আপনার হাইটেক পার্ক এবং আমাদের কারওয়ান বাজারে সফটওয়্যার পার্ক যেটা খুবই গুরুত্বপূর্ণ, সে দুটি গভর্নমেন্ট হাতে নিয়েছেন এর কার্যক্রম শুরু করা। পাশাপাশি আপনার আরও কিছু বিষয় যেমন আপনাদের ওই থার্ড জেনারেশন যে সিস্টেমটি সেটাও আমাদের চালু হয়ে গেছে, এবং প্রক্রুমেন্টের বিষয়টা আমি আগেই বলেছি। এছাড়া আমাদের যে বিভিন্ন কাজগুলো আছে যেমন ব্যাংকিং গ্রামে গঞ্জে আপনার একেবারে তৃণমূল পর্যায়ে চিন্তাই করা যায় না যে তারা এই ব্যাংকিং কার্যক্রমটাও তারা মোবাইলের মাধ্যমে করতে পারছে এখন। এবং আমাদের যে একেবারে শিশুরা আগামী ভবিষ্যৎ, তারা এখন ঘরে ঘরে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু ঘরে ঘরে কম্পিউটার নিয়ে বসে পড়ছে। যেখানে সমস্যাটা আমাদের সেটা হলো গিয়ে আমাদের এক দেশ এখনও এত ফাইন্যান্সিয়ালি এত উন্নত দেশ নয়, প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী নয় যে তার বাড়িতে বাড়িতে সে কম্পিউটার নিয়ে আসবে, সেই জায়গাটা একটা গ্যাপ থাকছে। কিন্তু সেই গ্যাপটা থাকলেও তারা কিন্তু বিভিন্ন আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন স্কুলে আছে, আরও কম্পিউটারের অনেক বিজনেস সেন্টারও এখন খোলা হয়েছে, সেসব জায়গায়ও তারা যেয়ে কিছু কিছু শিক্ষা গ্রহণ করতে পারছে। আপনি জানেন যে লাস্ট ইয়ারে আমাদের জাতিসংঘের মহাসচিব এসেছিলেন বানকিমুর, তিনি এসে কিন্তু তিনিও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিলেন, এবং তিনি আসার এসেছেন যখন তখন আমাদের 64 ডিস্ট্রিক্টে আমাদের যে ই সেবা সেটা চালু হলো, এবং তিনিও মানে আমাদের এই কাজ দেখে তিনি বলেছেন যে হ্যাঁ আমরা আসলেই আমরা লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। যে অবস্থানটা ছিল আমাদের শুরুতে সেই অবস্থান থেকে তো অনেক দূর আমরা এগিয়েছি, এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি
যে আমাদের দেশে যে নিউ জেনারেশন যারা উঠে আসছে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার জন্য মোটামুটি তৈরি হয়ে গেছে, এবং এটা যদি আরো অনেক আগে থেকে আরম্ভ হতো তাহলে আজকে আমরা মনে হয় আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে এই জিনিসটিকে গুরুত্ব দিচ্ছেন, যেহেতু আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল এবং আমাদের ডিজিটাল বাংলাদেশের বিষয়টি আমরা প্রত্যেকের মুখে মুখে আসছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, তাই এই বিষয়টিকে উনি জোরালোভাবে দেখছেন। এবং আমাদের যে বাজেট আসছে সামনে, অন্য কোনো জায়গায়ও যদি কিছুটাও আমাদের কাটছাড় হয় যদি, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের এই মিনিস্ট্রিতে বা এই কার্যক্রমের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না, সেই জায়গাটাকে আরও আরও বেশি জনগণের কাছ পর্যন্ত দোরগোড়ায় যাতে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটি বর্তমান সরকার লক্ষ্য রাখছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে নেব। দর্শক, আপনারা দেখছেন রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠান। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি এমপি, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব এবং ফ্রিল্যান্সার আরিফুল হকের সঙ্গে। আমরা আলোচনায় ফিরে আসি আবার। জি, আমি আরিফ সাহেবের কাছে জানতে চাচ্ছি যে পণ্য বিক্রি করতে পারলে কমিশন কতদিনের মধ্যে পাওয়া যায় এবং সেই কমিশনটা কিসের ভিত্তিতে দেওয়া হয়? আচ্ছা, কমিশন, আসলে কমিশন পাওয়াটা এটা ডিফার করে। কখনো কখনো দেখা যায় যে এটা 10 ডেজের মধ্যে চলে আসছে, কখনো দেখা যায় 30 ডেজ বা 45 ডেজ পর্যন্ত লাগতে পারে। আর কমিশন